প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। প্রিয় দর্শক, প্রথমে জ্ঞান ভান্ডারের পক্ষ থেকে আপনাকে স্বাগতম জানাই। আজকের ভিডিওর টপিক হচ্ছে ট্রাক বা লরি পরিমাপের সঠিক পদ্ধতি, অর্থাৎ কী পদ্ধতি অবলম্বন করে ট্রাক বা লরি পরিমাপ করতে হয় তা নিয়ে আজকের বিষয়। তো আগের ভিডিওতে আমি আপনাদের সম্মুখে তুলে ধরেছিলাম যে কিভাবে মিটার বা ফুটে পরিমাপ করে সিএম বা সিএফটিতে পরিণত করতে হয় পাথর বা বালি। তো আজকের বিষয়টি হচ্ছে সেই পদ্ধতিগুলি কিভাবে পরিমাপে অবলম্বন করবেন, অর্থাৎ ট্রাক বা লরির বডিগুলি কিভাবে পরিমাপ করবেন তা আজকের ভিডিওর সাহায্যে আমরা শিখব। যদি প্রয়োজন মনে করেন সেই ভিডিওগুলো দেখতে পারেন, ডেসক্রিপশনে তার লিংক দেওয়া রয়েছে। আশা করি অবশ্যই দেখবেন এবং শিখবেন তার নিয়মগুলো। তো প্রথমে দেখো, একটি ট্রাক বা লরির কাল্পনিক চিত্র তৈরি করেছি। চিত্রটি ভালো করে লক্ষ্য করো, যখন আমরা কোনো ট্রাক বা লরি পরিমাপ করি তার বডিগুলি কিন্তু বিভিন্ন আকৃতির হয়ে থাকে। এটি কোম্পানির ডিজাইন অনুসারে বিভিন্ন ধরনের বডি হয়ে থাকে। এই বডিগুলি পরিমাপ করে সঠিকভাবে তার সমাধান পাওয়ার জন্য যে পদ্ধতি অবলম্বন করতে হবে তা আজকের ভিডিওর সাহায্যে আমরা শিখব। দেখো, সিএম এবং সিএফটি বের করার জন্য আমাদের যে বিষয়গুলি প্রয়োজন, অর্থাৎ ট্রাক বা লরির পরিমাপ করতে হবে আমাদের দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা। এই দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা নির্ণয় করার জন্য যে ট্রাক বা লরির বডি পরিমাপ করতে হয় তা কিভাবে পরিমাপ করতে হবে তা এই ভিডিও থেকে আমরা শিখব। প্রথমে দেখো, একটি চিত্রের সাহায্যে আপনাদের সম্মুখে তুলে ধরেছি। আমি প্রথমে দৈর্ঘ্য নিয়েছি, তিনটি দৈর্ঘ্য নিয়েছি, যেহেতু এই ট্রাক বা লরির বডিটি একটু আঁকাবাঁকা রয়েছে, অর্থাৎ সামনের দিকটা একটু বাঁকা রয়েছে, তাই একটি পরিমাপের সাহায্যে তার সঠিক সমাধানে আসা সম্ভব হবে না। যদি কোনো সময় এই রকমের বডি হয়ে থাকে তখন আপনারা তিনটি পরিমাপ নিতে হবে, অর্থাৎ দৈর্ঘ্যের তিনটি পরিমাপ নিতে হবে, প্রস্থের তিনটি পরিমাপ নিতে হবে এবং উচ্চতার তিনটি পরিমাপ। যদি মনে করেন যে বডিটি একটু আঁকাবাঁকা রয়েছে তখন সঠিক সমাধানের জন্য তিনটি পরিমাপ নেবেন, অর্থাৎ যদি যখন দৈর্ঘ্য পরিমাপ করবেন তখন তিনটি পরিমাপ করবেন। দৈর্ঘ্যটি হচ্ছে নিচের দিকে একটি, মিডিলে একটি এবং উপরে একটি, একদম উপরের দিকে একটি। এই তিনটি পরিমাপ নেবেন। দেখো, আমি প্রথম একটি পরিমাপ নিয়েছি। প্রথম দৈর্ঘ্যটি হচ্ছে 10.05 ইঞ্চি বি, অর্থাৎ আরেকটি পরিমাপ হচ্ছে 10.4 ইঞ্চি এবং আরেকটি পরিমাপ হয়েছে সি, সি পরিমাপটি হচ্ছে 10.02 ইঞ্চি। এই তিনটি থেকে আমাদের গড় দৈর্ঘ্যটি বের করতে হবে, অর্থাৎ সঠিক দৈর্ঘ্য কত তা বের করতে হবে। এই সঠিক দৈর্ঘ্যটি হচ্ছে, যখন এইভাবে পরিমাপ করবেন তখন এই তিনটি দৈর্ঘ্যকে যোগ করবেন, যোগ করে তিন দিয়ে ভাগ করবেন। দেখো, তিনটি দৈর্ঘ্যকে আমি যোগ করেছি, যোগ করে তিন দিয়ে ভাগ করে তার সঠিক দৈর্ঘ্যটি বের করে নিয়েছি। সঠিক দৈর্ঘ্যটি হচ্ছে 10.04 ইঞ্চি। এটি হচ্ছে এই লরিটির সঠিক দৈর্ঘ্য। আশা করি বুঝতে পারলেন, যখন আঁকাবাঁকা গাড়ির বডি পরিমাপ করতে যাবেন তখন কিন্তু এইভাবেই পরিমাপ করবেন, তিনটি পরিমাপ নেবেন। দৈর্ঘ্য পরিমাপের ক্ষেত্রে তিনটি দৈর্ঘ্য পরিমাপ করবেন, প্রস্থ যখন আঁকাবাঁকা হয়ে যাবে তখন তিনটি, অর্থাৎ দুনো সাইডে দুটি এবং মিডিলে একটি পরিমাপ নিয়ে তার গড় বের করবেন। ঠিক যেমন দৈর্ঘ্যের গড় বের করেছি ঠিক তেমনই আপনি প্রস্থেরও গড় বের করবেন এবং উচ্চতারও। আমি আর ভিডিও বেশ লম্বা হয়ে যাবে এজন্য একটি প্রশ্ন নিয়েছি এবং একটি উচ্চতা নিয়েছি। যদি আপনারা সমস্যায় পড়েন তাহলে কমেন্টে জানাবেন, আমি কিভাবে করতে হবে তা জানিয়ে দেব এবং বুঝিয়ে দেব। আশা করি বিষয়টি বুঝতে পারলেন যে কিভাবে তিনটি পরিমাপ নিয়ে গড় দৈর্ঘ্য বের করতে হবে, গড় প্রস্থ বের করতে হবে এবং গড় উচ্চতা বের করতে হবে। আবার বিষয়টি ক্লিয়ার করে দেই, যখন এই ধরনের আঁকাবাঁকা বডি হয়ে থাকে গাড়ির তখন তিনটি পরিমাপ নেবেন, নিচের দিকে একটি, মিডিলে একটি এবং উপরের দিকে একটি। এই তিনটি দৈর্ঘ্য পরিমাপ করে তার গড় বের করতে হবে। গড় বের করার নিয়ম হচ্ছে তিনটি দৈর্ঘ্যের যোগ করে তাকে তিন দিয়ে ভাগ করবেন, তাহলে তার গড় দৈর্ঘ্যটা বের হয়ে যাবে। এবং প্রস্থ নিয়েছি একটি, প্রস্থ হচ্ছে 4.03 এবং উচ্চতা হচ্ছে 5.04 ইঞ্চি।
এখান থেকে যদি আমরা সমাধানে আসি যে সিএফটি কত সিএফটি বালু বা পাথর রয়েছে এই ট্রাক বা লরিতে, তখন আমরা জানি দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা, উচ্চতাকে যখন গুণ করব তখন তা সিএফটিতে পরিণত হয়ে যাবে। দেখো আমরা পেয়েছিলাম যে দৈর্ঘ্য হচ্ছে 4 10.04 ইঞ্চি ইন্টু 4.03 ইঞ্চি ইন্টু 5.04 ইঞ্চি, এটি হচ্ছে এই গাড়ির দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা। এখান থেকে যদি আমরা সমাধান করি তাহলে পাব 234 সিএফটি, এটি সিএফটিতে পরিণত হয়েছে। এই ক্যালকুলেশনটি যদি বুঝতে অসুবিধা হয় তাহলে ডেসক্রিপশনে এই ধরনের ক্যালকুলেশন কিভাবে করতে হয় তার ভিডিও বানানো রয়েছে, তা অবশ্যই দেখবেন এবং শিখে নেবেন। তারপরে যখন এই 234 সিএফটি রয়েছে, যদি কেউ প্রয়োজন মনে করে যে এই সিএফটি থেকে সিএমএ পরিণত করতে, তাহলে কিভাবে সিএফটি থেকে সিএমএ পরিণত করতে হয়। সিএফটি থেকে যখন সিএমএ পরিণত করবেন তখন একটি বিষয় মাথায় রাখা প্রয়োজন যে প্রতি 35 সিএফটি সমান হয় 1 সিএম, তখন 234 সিএফটিকে 35 দিয়ে ডিভাইড করতে অর্থাৎ ভাগ করতে হবে, ভাগ করলে তা সিএমএ পরিণত হয়ে যাবে। একটি বিষয় মনে রাখা প্রয়োজন, 35 সিএফটি সমান 1 সিএম, এটি টোটাল সিএফটিকে যখন ডিভাইড করবে 35 দিয়ে তখন তা অটোমেটিকলি সিএমএ পরিণত হয়ে যাবে। আশা করি ভিডিওটি আপনাদের কাজে আসবে এবং অবশ্যই ভালো লাগবে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পরবর্তী সময়ে এই ধরনের নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য এবং শিক্ষণীয় ভিডিও পাওয়ার জন্য আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।